আসসালামু আলাইকুম। যারা ওয়ার্কমেট অ্যাপে কাজ ওয়েবসাইটে কাজ করতে পারছেন না, তারা কাজ কিভাবে করবেন সব কিছু প্রমাণ সহ দেখাই দিচ্ছি। আর যারা কাজ করতে চান নতুনভাবে, ডেসক্রিপশনে আমার এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা লিঙ্কে এই ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন, সাইন আপ করতে পারবেন। আরও অনেক ভিডিও দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটা কাজ সিলেক্ট করি, যে কোনো একটা কাজ আমরা সিলেক্ট করব। এই যে এই কাজটা আমরা সিলেক্ট করি, ইউটিউব ওয়াচ টাইম অটো পেমেন্ট। ঠিক আছে, তো যাই হোক, এই কাজটা আমরা এখানে দেখেন, আমার আগে অ্যাকাউন্টটা দেখে নেন, আমি এই কাজটা সাবমিট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা প্রমাণ সহ কাজ করবেন। এই যে দেখেন, কাজে ক্লিক করলাম, এটা এখানে আমাদেরকে দিবে 0.0200 ডলার, আর 3 মিনিটের মধ্যে কাজ ক্লিয়ার হয়ে যাবে। 5,000 কাজ সে দিয়েছে, 1,259 জন কাজ করেছে। এখন দেখেন কী কী তারা চাচ্ছে এবং কী কী দিতে হবে, সবগুলো এখন আমি এখানে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো এই যে এখানে আসলে আপনারা, আমি আপনাদেরকে, আপনারা অবশ্যই যে কাজটাতে ক্লিক করবেন একটু ছবি টবি সব কিছু ভালো করে দেখবেন। দেখার পরে এই যে যে লেখাগুলো আছে, দেখেন এই লেখাগুলো এখানে দেখেন কী বলছে, স্ক্রিনশট ডিভাইস টাইম, মানে আপনার স্ক্রিনশট নেবেন টাইম অনুযায়ী, কীভাবে নেবেন আমি সব বুঝিয়ে দিচ্ছি একটু পরে। আপনাদেরকে বলছে যে ইউটিউব.কমে যেতে, তারপর এখানে লিখতে হবে লসাগু গসাগু বাংলা ম্যাথ, ম্যাথ ইন বাংলা। তারপর এখানে আরও অনেক কিছু বলেছে, সেগুলো আপনারা অবশ্যই পড়বেন। স্টার্ট ওয়াচিং অ্যান্ড টেক এ স্ক্রিনশট, মানে যখন আপনি ওপেন করবেন, তো আমি কাজটা কিন্তু করে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি কাজটা আপনাদেরকে করে দেখাই দিব। তো এইভাবে আসলে এখানে আগে ইউটিউবে যাবেন, তারপর এখানে লিখবেন, লেখার পরে যেটা লিখতে বলবে সেটা লিখবেন, লেখার পরে আপনি যখন স্টার্ট করবেন, যখন ভিডিও দেখা স্টার্ট করবেন, ঠিক সেই সময়ে আপনি স্ক্রিনশট নেবেন আপনার মোবাইলের সময় হিসেবে, আপনার সময়টা যাতে দেখা যায়। ঠিক আছে, তো চলেন আমি এই কাজটাতে ক্লিক করলাম, আমরা এই কাজটা করব। দেখেন এখানে আমরা, এই যে এখানে বলছে, আবার পড়ে শুনেছি, স্ক্রিনশট নেবেন ডিভাইস টাইম হয়ে যাবে, গো টু, আমি এখানে আগে চ্যানেলটা চেঞ্জ করে নিই। এখানে আমরা ওইভাবে সব কিছু লিখবো, এখানে লসাগু গসাগু ইয়ে করে সার্চ করব। দেখেন এই উপরে চলে আসলো, ওইটা ওই জিনিসটা আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে যেই পিকচারটা আমরা দেখেছিলাম, মানে যেই থাম্বনেলটা দেখেছিলাম, সেই থাম্বনেলটা খুঁজবেন, খুঁজে সেই ভিডিওটাতে ক্লিক করবেন। তো অ্যাড আসছে, আমি অ্যাডটা কেটে দিই। এই যে দেখেন, এখন আমার মোবাইলের ঘড়ির সময়টা দেখেন আপনি, ওই যে দেখেন 11:23, আমি ঠিক এই সময় একটা ইয়ে নিব, স্ক্রিনশট নিব, তারপর একদম ভিডিওটা সম্পূর্ণ দেখব, তার মাঝখানে আমরা লাইক সাবস্ক্রাইব করে রাখবো, তো আমি আর কমেন্ট করে দিব। আর আমি সম্পূর্ণ যখন একদম ভিডিও দেখব, একদম শেষ হয়ে যাওয়ার পরে আমরা কী করব, আরেকটি স্ক্রিনশট নিব মোবাইলের সময় হিসাবে, মানে মোবাইলের সময়টা যাতে দেখা যায়। ঠিক আছে, তো চলেন আমি ইয়েটা করে আসছি। এই যে দেখেন, আমার ভিডিও দেখা শেষ হয়েছে, 11:28, 11:23 শুরু করছিলাম, একটা স্ক্রিনশট এই সময়টা নিলাম। নিয়ে আমরা এখন কী করব, এই দুইটা স্ক্রিনশট আমি প্রুফ হিসেবে তাদেরকে পাঠাবো। কীভাবে পাঠাবেন চলেন আমি দেখাচ্ছি। এটা আমি এমনি নিলাম, এখন আমরা ব্যাক হয়ে চলে আসব। আমরা এখন যদি সাইটে যাই, এই যে এই সাইটে দেখেন, এখন নিচে দেখেন এখানে কিছু লিখতে বলছে, আপনি যদি কিছু লিখতে চান যে এটা আমার যে ইমেল আইডি বা এটা আমার ইউজার নেম, ঠিক আছে, মাই নেম আমি এখানে লিখে দিচ্ছি, মাই নেম ইজ সাজিদ SK। ঠিক আছে, আমি সাজিদ দিলাম, তারপর আমি লিখব আই প্রোভাইড মাই, মানে এগুলো লিখব আই প্রোভাইড ইউ পেমেন্ট ওয়ার্ক প্রুফ। ঠিক আছে, এভাবে লিখে দিবেন যে আমি আপনাকে প্রমাণ প্রুফ দিয়েছি, প্রমাণ দিয়েছি মানে নিচে এখন স্ক্রিনশটে দিব। ঠিক আছে, এগুলো আপনারা লেখলে লেখলেন, না হলে কোনো সমস্যা নেই। তবে যদি তারা লিখতে বলে, কোনো কোনো কাজে অনেক কিছু চায় যে এগুলো এগুলো লিখে পাঠাইতে হবে, তো সেগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে, ভালো করে পড়ে আপনারা ইয়ে করবেন। আর আমি লিখছি আই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল, আমি এই জিনিসটা লিখে দিলাম। লেখার পরে আমি স্ক্রিনশটগুলো আমি পাঠিয়ে দিব, দুইটা স্ক্রিনশট পাঠাতে হবে। কীভাবে পাঠাবেন চলেন দেখাচ্ছি।
এই যে দেখেন, এই যে একটা ফাইল এখানে দেওয়া আছে, আমি এটা লিখে দিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারা আরেকবার যদি আরও কিছু লিখতে চান লিখতে পারেন, নাহলে কোনো সমস্যা নেই। এখানে প্রুফ ফাইল, এখানে চুজ ফাইল করবেন, একটা ফাইল যেটা প্রথমে নিয়েছিলাম সেটা প্রথমটাতে দিব, ঠিক আছে। এই যে দেখেন, আমি একটা নিয়ে নিলাম, প্রথমটা নিয়ে নিলাম, আর যেটা দ্বিতীয়টা নিয়েছিলাম মানে ভিডিওটা শেষে যেটা নিয়েছিলাম সেটা দুই নম্বরে দিয়ে দিব। আর তো আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে এই ফাইলটা আমি চুজ করে দিলাম। সময় দেখেন 11:23, 11:28, তো আমি 11:28 দুই নম্বরে দিব। দেওয়ার পর আমি অ্যাপ্লাই টু জব করে দিব, ঠিক আছে। এই যে এখানে অ্যাপ্লাই টু জব করে দিব। এখন দেখেন আমাকে কি বলবে ওরা। এই যে দেখেন, এখানে আমাকে বলছে থ্যাংকস, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, মানে আমার কাজটা শেষ হয়েছে, এখন তারা কাজটা রিভিউ করবে, আর যদি আমার কাজটা ঠিকঠাক থাকে তাহলে তারা আমাকে পেমেন্ট করে দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা বলা হয়েছে, আমার পেমেন্টটা দেখে নেন, 0.250 আছে, ঠিক আছে। তো যখন পেমেন্টটা আমাকে দেওয়া হবে, এখানে আমার $0.020 জমা হয়ে যাবে। ধন্যবাদ।